আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার শুরুতে বিআরবি কেবল সংবাদ শোনাম বঙ্গবন্ধু কর্নারে বই সরবরাহে আরো জালিয়াতি নাজমুলের কপিরাইট ছাড়াই পৌনে 3 কোটি টাকার বিল তুলে নেয়ার অভিযোগ আইভি রহমান ছিলেন রাজপথের নিরহংকার নেতা মন্ত্রিপরিষদ বৈঠকে বললেন প্রধানমন্ত্রী বেড়িবাঁধ ভেঙে আবার প্লাবিত উপকূল সাতক্ষীরায় ডুবে গেছে 45টি গ্রাম এবং পায়রায় 500 কোটি টাকা অনুদান দিতে গিয়ে বিপাকে চট্টগ্রাম বন্দর আন্দোলনের ঘোষণা সিবিএ নেতাদের শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শোনাম বঙ্গবন্ধু কর্নারের জন্য শেখ রাসেলের নামে বই নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে সাধিকা নামের একটি প্রকাশনা সংস্থার বিরুদ্ধে বইটির লেখক অধ্যাপক নাসরিন আহমদ না জানিয়েই পৌনে 3 কোটি টাকার বই বিক্রি করা হয়েছে প্রতিষ্ঠানটির কর্ণধার নাজমুল হোসেন কপিরাইট সংক্রান্ত কাগজপত্র আছে দাবি করে অন্য লেখকরা তা প্রত্যাখ্যান করেছেন কপিরাইট অফিস বলছে লেখকের অনুমতি ছাড়া বই ছাপানো ও বিক্রি দণ্ডনীয় অপরাধ মাহবুব কবির চপলের রিপোর্ট শিশু কিশোররা যাতে শেখ রাসেল সম্পর্কে জানতে পারে সেজন্য বঙ্গবন্ধু কর্নারে রাখতে অমর শেখ রাসেল নামের বইটি নির্বাচন করা হয় সাধিকা পাবলিশার্স নামের প্রকাশনা সংস্থা বইটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে পৌনে 3 কোটি টাকায় বিক্রি করে বিল তুলেছে কপিরাইট তো দূরের কথা এত টাকায় বই বিক্রি করা হয়েছে তা লেখককেই জানানো হয়নি আমি কিন্তু এই যে এডিটোরিয়ালের যেটুকু কাজ সেটাকে করেই কিন্তু শেষ করেছি তারপরে এই বইটা কোথায় যাচ্ছে কত টাকায় কেনা বেচা হচ্ছে সেগুলো কিন্তু আমি একেবারেই খোঁজও করিনি আমার তো মনে হয় না যে আমার খোঁজ করতে হবে টাকা পয়সা ব্যাপারে আমি কিছু জানি না বঙ্গবন্ধু যে কর্নারে গেছে এগুলো তো আমার সাথে তো এরপরে আর কোনো রকমের করেসপন্ডেন্স আদান প্রদান কিচ্ছু হয়নি এ বিষয়ে জানতে ফোন করা হলে রিসিভ করেননি সাধিকা পাবলিশার্স ও জার্নি মাল্টিমিডিয়ার কর্ণধার সাংবাদিক নাজমুল হোসেন তবে তিনি ফেসবুকে দাবি করেন বঙ্গবন্ধু কর্ণারে দেয়া 3টি বইয়েরই কপিরাইট আছে আসলেই কি তাই গত 28 জুলাই বঙ্গবন্ধু মানে স্বাধীনতা বইয়ের লেখক অমিতাভ দেউরিকে কপিরাইট হস্তান্তরের কাগজপত্র পাঠান নাজমুল 7 লাখ টাকার বিনিময়ে জার্নি মাল্টিমিডিয়ার নামে স্বত্ব বিক্রির প্রস্তাব দেন তিনি কিন্তু তা কার্যকর হবে 2 বছর আগে থেকে অর্থাৎ 2018 সালের এপ্রিল থেকে 2058 সাল পর্যন্ত বা আজীবন তবে তা ফিরিয়ে দেন অমিতাভ দেউরি কপিরাইট অফিস বলছে লেখকের অনুমতি ছাড়া বই ছাপানো ও বিক্রি দণ্ডনীয় সেক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাথে টাকা ভাগাভাগির যে চুক্তির কথা বলা হচ্ছে তা বিধিসম্মত হয়নি যে রাইটার সেই মেইন কপিরাইটের অধিকারী তবে রাইটারের অনুমতি ছাড়া প্রকাশক সেটা প্রকাশ করতে পারবে না যদি প্রকাশক রাইটারকে না জানিয়ে প্রকাশ করে এটা আইনে কি বলে রাইটার সেটা আইনের আশ্রয় নিতে পারবে এটা সেই অন্যায় কাজ করলো একটা হচ্ছে বেআইনি ভাবে প্রকাশ করছে সেই জন্য কারাদণ্ড হবে আবার এই যে লাভের অংশটা দিয়ে দিতে হবে প্লাস তারপরে জরিমানাও হবে এদিকে বঙ্গবন্ধু কর্নারের জন্য নির্বাচিত 8টি বইয়ের মধ্যে একজনেরই 3টি বই স্থান পাওয়ায় তীব্র ক্ষোভ জানিয়েছে প্রকাশক সমিতি প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় বঙ্গবন্ধু কর্নারের জন্য বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বিষয়ক বই ক্রয় করছে তখন কি সেসব লেখক বা সেসব প্রকাশকদের যথাযথ মূল্যায়ন করেছেন আমরা এখন যে 2-1টি প্রতিষ্ঠানের নাম শুনছি সেসব প্রকাশনা প্রতিষ্ঠানই কোনো অস্তিত্ব আছে কি না সেটা নিয়েও সন্দেহ আছে তাদের আদৌ বাংলাদেশ অন্তত বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির তারা সদস্য নয় এ বিষয়ে প্রাথমিক শিক্ষা সচিব দায় চাপিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ফসিউল্লাহর উপরে 39টা দিয়ে আমরা এই বইগুলো কেনার জন্য ডিজিকে বলেছি যে পিপিআর পিপিএ এবং মেধাস্বত্ব আইন ফলো করে কেনার জন্য এরপরে ডিজি এগুলো কিনেছে এগুলো আমি কিনি নাই সেটা তো ডিজি ডিপিউকে জিজ্ঞাসা করেন তিনি করোনায় আক্রান্ত হওয়ায় কথা বলা সম্ভব হয়নি
নাজমুলের দুই প্রকাশনা সংস্থার তিনটি বইয়ের বিল এসেছে ২০ কোটি টাকা। একটির বিল তুলতে পারলেও বিতর্কের কারণে আটকে আছে ৩০৫৩ দিন ও বঙ্গবন্ধু মানে স্বাধীনতা বইয়ের বিল, তা তুলতে চলছে জোর তদবির। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান রাজপথের নিরহংকারী নেতা ছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রী পরিষদের বৈঠকে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় একুশে আগস্টের নিহত আওয়ামী লীগের ২২ জন নেতাকর্মীকেও স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা একসাথে অনেক রাজনীতি করেছি, তিনি খুব আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় CMH-এ ও ২৪ তারিখে তাকে মৃত্যু ডিক্লেয়ার করে। তো আমি তার প্রতি আমার শ্রদ্ধা জানাই। প্রত্যেক আন্দোলন সংগ্রামে সবসময় মাঠে থাকতেন উনি, একদম মানুষের সাথে এবং মিটিংয়ে সবসময় মাঠে আমাদের কর্মীদের সাথেই বসতেন। কোনো অহমিকা ছিল না, এই ছিল না, কিন্তু এত সুন্দর একটা মানুষের এরকম বীভৎস মৃত্যু, যেটা সত্যি মানে সহ্য করা যায় না। একুশ আগস্ট গ্রেনেড হামলার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে অলঙ্ঘনীয় দেয়াল তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি মন্তব্য করেন। এর আগে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী এবং দলের পক্ষ থেকে আলাদাভাবে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া মহিলা আওয়ামী লীগ সহ দলের সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও সেখানে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। এ সময় দলের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ উপস্থিত ছিলেন। এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিল সেদিন হাওয়া ভবন, আজকে হরকাতুল জিহাদের মুফতি হান্নান বলেছিল বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যা কিছু ঘটেছিল সেটা সেটার পরিচালনা করেছে হাওয়া ভবন থেকে তারেক রহমান। ইতিহাসের এসত্যকে অস্বীকার করবেন কিভাবে? আজকে বারে বারে ফকরুল সাহেব শেখ হাসিনাকে টার্গেট করে বারবার কথা বলছেন, তাদের নেতাকে নাকি ছোট করা হয়েছে। আমি মির্জা ফকরুল সাহেবকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি জিয়া হত্যার বিচার করেছেন একাধিকবার ক্ষমতায় থেকেও? বিভিন্ন জেলায় করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে আজও অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ১৮ দিন পর নারায়ণগঞ্জে মারা গেলেন ৩ জন। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে চট্টগ্রাম ও খুলনায়। জেলা প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। করোনা বিস্তারের শুরুর দিকের হটস্পট নারায়ণগঞ্জে ১৮ দিন পর আবার করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ ২ জন ও উপসর্গ নিয়ে ১জন মারা গেছেন। তবে জেলায় করোনার প্রকোপ এখন অনেকটা কম। সবশেষ ২৪ ঘন্টায় ২০৭ জনের নমুনা পরীক্ষায় মাত্র ৪ জন শনাক্ত হয়েছেন। খুলনায় করোনা আক্রান্ত ২জন ও উপসর্গ নিয়ে আরও ১জনের মৃত্যু হয়েছে। বিভাগের ১০ জেলায় ৩৯০ জনের নমুনা পরীক্ষা করে ১০৮ জন করোনা শনাক্ত হয়েছেন। বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১৭,334 জন, সুস্থ হয়েছেন ১২,162 জন। চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও ২জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬৫ জন। গত ২৪ ঘন্টায় ৭৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে আরও ২জন মারা গেছেন, এদের ১জন পুরুষ ও ১জন নারী। ৩১৮টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৫৮ জন। বরিশালে করোনা আক্রান্ত হয়ে ১জনের মৃত্যু হয়েছে। বিভাগের ৬ জেলায় নতুন আক্রান্ত হয়েছেন ৩৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ৭,184 জন আর প্রাণ হারিয়েছেন ১৪৯ জন। ময়মনসিংহে করোনা আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। নোয়াখালীতে করোনায় মারা গেছেন আরও এক নারী। জেলায় নতুন শনাক্ত ৪৭ জন। করোনায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৫০ বছর বয়সী এক পুরুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম সহ ১৬ জন।
নগাঁয় করোনায় মারা গেছেন আরও একজন। এদিকে করোনায় আক্রান্ত রাজশাহীর সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনসুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। সবশেষ ২৪ ঘন্টায় যশোরে আরও ৭৭ জন করোনা শনাক্ত হয়েছেন। এছাড়া হবিগঞ্জে ১৮, জামালপুরে ১১, নাটোরে ১০ জন শনাক্ত হয়েছে। রংপুরে ২৪ ঘন্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে আরও ৪১, শেরপুরে শিশুসহ দুজন এবং নেত্রকোনায় গত ২৪ ঘন্টায় একজন নতুন করে করোনা শনাক্ত হয়েছেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেশের বিভিন্ন স্থানে এবার শুরু হয়েছে নদী ভাঙন। জোয়ারের উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সাতক্ষীরার ৪৫টি গ্রাম। জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প বাঁধ ধসে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এদিকে পানির চাপ আর তীব্র স্রোতের কারণে ভোলায় গত ৬ দিনে বাঁধ নির্মাণ করা যাচ্ছে না। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। বহুরূপী নদী, কখনো সে ভাসিয়ে নিয়ে যায় গ্রামের পর গ্রাম, আবার কখনো তার ভাঙনে নিঃস্ব হয়ে পড়ে হাজারো মানুষ। সাতক্ষীরার আশাশুনা ও শ্যামনগর উপকূলীয় এলাকার বেড়িবাঁধে থাকা মানুষজন নদীর সেই ভয়ঙ্কর রূপের সম্মুখীন। সাইক্লোন আম্পানে যেসব বেড়িবাঁধ ধসে পড়েছিল সেগুলো গত তিন মাসেও নির্মাণ করা হয়নি। সেসব স্থান দিয়েই গত পাঁচ দিন ধরে গ্রামে ঢুকছে পানি। সেখানে নেই বিদ্যুৎ, রান্না খাওয়ার জায়গাও নেই। আমাদের বেড়িবাঁধ ভেঙে এলাকার কোনো আমাদের ঘর বাড়ির অস্তিত্ব নাই। এখন আমাদের উপর আল্লাহ ছাড়া আর কেউ বলবে না। কালকে দুপুরি খাইনি, তার আগের দিন দুপুরি খাইনি, আর আজকে কারবেটে তো ভাপে নিয়ে সারু করে বসে খাইয়ে দমস্তরি দেবে। সকলে যাতে আমরা স্থানীয়ভাবে একটি ব্যবস্থা গড়ে তুলতে পারি সে ব্যবস্থাটি ইতিমধ্যে নেওয়া হয়েছে। জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প বাঁধে ধস দেখা দিয়েছে। শশারিয়া বাড়ি এলাকায় ৬০ মিটার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। একবার ডাবি যাচ্ছে, আমরা গলা পানির মধ্যে কিছু আমরা পাই করে পাইনি খেয়ে এলাকা নিচ্ছি যে টেনগুলা বাইকের এলাকা হয়ে গেছে। আমাদের এলাকাটা একবারে নিঃস্ব, আমাদের জমা জমি সব নদীর মধ্যে। বাঁধের নিচ থেকে অপরিকল্পিতভাবে ড্রেজারে বালি উত্তোলন ও নির্মাণ কাজে অনিয়মকেই এই ধসের জন্য দায়ী করেছেন স্থানীয়রা। পাইলিং তো করেছে সেবে সেবেই, মানে খালি সুরের আড্ডা, যার টাকা সরকারের টাকা ঠিকই দিয়েছে, এই জিনিসটা একবার ঠিকই গেছে। অন্যদিকে নিম্নচাপের প্রভাবে ও উজানের পানির তোড়ে ভোলায় ভেঙে যাওয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ৬ দিনেও মেরামত করা যায়নি। পানি উন্নয়ন বোর্ড গত ৪ দিন ধরে সংস্কার কাজ করলেও তা জোয়ারে ভাসিয়ে নিয়ে যায়। বর্তমানে ভোলার পূর্ব ইলিশার ১২টি গ্রামের ৪,০০০ পরিবার পানিবন্দী। বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে আমরা চরম পানির ভিতরে দুর্ভোগ অবস্থায় জীবনযাপন করছি। গরু বাছর লই আমরা ওর বেকাতে আছি, ধান পান জ্বালাছানি সব তলে গেছে। এদিকে নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বরিশাল, ঝালকাঠি, মানিকগঞ্জ এবং নেত্রকোনায়। এস এম আশরাফ, এটিএন বাংলা। সরকারি সিদ্ধান্তে পায়রা সমুদ্র বন্দরকে ৫০০ কোটি টাকা অনুদান দিতে গিয়ে বিপাকে পড়েছে চট্টগ্রাম বন্দর। বিশাল অঙ্কের এই অর্থের যোগান দিতে চাপে পড়েছে দেশের প্রধান এই সমুদ্র বন্দরের সক্ষমতা, যা ঠেকাতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন বন্দরের সিবিএ নেতারা। চট্টগ্রাম থেকে সৈয়দ তামিম মাহমুদের রিপোর্ট। করোনার বিশ্ব মহামারীর সাথে দেশে ক্রমবর্ধমান অর্থনীতির চাপে এমনিতেই নাজুক বন্দরের পরিস্থিতি। এর সাথে চলছে বন্দর উন্নয়ন, আধুনিক যন্ত্রপাতি সংযোজন, বে টার্মিনাল নির্মাণ সহ বেশ কয়েকটি বড় প্রকল্প। আছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের মহাপ্রকল্প। এসব উন্নয়ন কর্মসূচির পাশাপাশি এখন চট্টগ্রাম বন্দরকে পায়রা সমুদ্র বন্দরের জন্য প্রায় ৫০০ কোটি টাকা অনুদান দিতে বলেছে মন্ত্রণালয়। আপত্তি সত্ত্বেও যা এরই মধ্যে পাশ হয়েছে চট্টগ্রাম বন্দর পরিচালনা পর্ষদের সভায়। আগে ৫০ কোটি টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হলেও এবার অনুদান হিসেবে দিতে বলা হয়েছে ৪৬১ কোটি ৯০ লক্ষ টাকা। চট্টগ্রাম বন্দরের নিজস্ব অবকাঠামো স্বয়ংসম্পূর্ণ যেহেতু এখনও হয়নি, সে কারণে চট্টগ্রাম বন্দর যারা ব্যবহার করছে তারা পুরো মাত্রায় সেবাটুকু পাচ্ছে না। যারা আমরা আরএমজি বিজনেস করি তারা কিন্তু লিড টাইম ক্রাইসিসের একটি মূল কারণ হচ্ছে চট্টগ্রাম বন্দর প্রতিযোগী অন্য দেশের বন্দরগুলোর সাথে শতভাগ সক্ষমতা কিন্তু এখনও অর্জন করেনি। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা না বাড়িয়ে পায়রা বন্দরকে এত বিশাল অঙ্কের টাকা দেওয়ার এমন আয়োজনে ক্ষুব্ধ শ্রমিক কর্মচারীরা। বন্দর বাঁচানোর স্বার্থে যদি আন্দোলনের প্রয়োজন হয় তাহলে আমরা আন্দোলন করতে পিছ পা হব না। গত অর্থ বছরে চট্টগ্রাম বন্দর
আয় করে 2,936 কোটি টাকা, যা আগের বছরের চেয়ে 13 কোটি টাকা কম। বিপরীতে একই বছর বন্দরের অপারেশন ব্যয় ছিল 2,114 কোটি টাকা, যা আগের বছরের চেয়ে 95 কোটি টাকা বেশি। করোনার মহামন্দায় এবার 6 মাসে চট্টগ্রাম বন্দরে আয় কমেছে 250 কোটি টাকারও বেশি। এরপরও কেন এই অনুদান? ব্যবসায়ীদেরকে একটা প্রণোদনা দিয়েছি যে স্টোর রেন্ট যেটা বললাম, এই স্টোর রেন্ট আমরা মকুফ করে দিয়েছি, যার ফলে আমরা এই প্রায় 200 থেকে 250 কোটি টাকা আমরা এইভাবে এই প্রণোদনায় বন্দরের আয় হতে বন্দর এটা আয় হয়নি। দেশের বাণিজ্যের চাপ সামাল দিতে এমন সিদ্ধান্ত বদলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর দিকেই সরকারের গুরুত্ব দেওয়ার পরামর্শ সিবিআই নেতা ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। অবসরপ্রাপ্ত মেজর স্নেহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ প্রধান 3 আসামির 7 দিনের রিমান্ড শেষ হচ্ছে আজ। রিমান্ড শেষে টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতকে আদালতে নেওয়া হবে। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরওয়ার জানান, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আরও 7 দিনের রিমান্ডের আবেদন করবেন তারা। দর্শক, এবার জানাবো শেয়ার বাজারের খবর। উত্তরা ফিনান্স লিমিটেড 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের শেয়ার হোল্ডারদের জন্য 15% নগদ ও 5% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরের সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 9.45 টাকা, আগের বছর যা ছিল 8.27 টাকা, সম্পদ মূল্য হয়েছে 62.45 টাকা। আগামী 30 সেপ্টেম্বর এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 15 সেপ্টেম্বর। এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন আজ এন ক্যাটাগরিতে শুরু হয়েছে। 10 টাকা মূল্যমানের শেয়ারটি ডিএসইতে 15 টাকায় লেনদেন শুরু হয়। 2,07,79,000 সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে 26,07,90,000 টাকা উত্তোলন করে কোম্পানিটি। এদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে 45 পয়সা, আগের বছর ছিল 20 পয়সা, আইপিও পরবর্তী ইপিএস 27 পয়সা। সাইফ পাওয়ারটেক ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। বিকেল 14:45 সাইফ পাওয়ারটেক ও 3:00 বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সভা শুরু হবে। কোম্পানিগুলোর সভায় চলতি বছরের 31 মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। চট্টগ্রামের সৌন্দর্য বর্ধন ও দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সহযোগিতা কামনা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কার্যালয়ে নবনিযুক্ত প্রশাসকের সাথে ডক্টর মাহফুজুর রহমান সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ সহযোগিতার কথা বলেন। এ সময় ডক্টর মাহফুজুর রহমান চট্টগ্রামবাসীর দুর্ভোগ লাঘবে সিটি কর্পোরেশনের নেয়া বিভিন্ন উদ্যোগের জন্য নতুন প্রশাসককে ধন্যবাদ জানান। পাশাপাশি এটিএন বাংলার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। আমি একটু একটু আশ্বাস দিতে চাই যে আমাদের কিছু ফাইন্যান্সার আছে যারা বড় বড় ফাইন্যান্স করতে বাংলাদেশে ইন্টারেস্টেড, আমি তাদেরকে নিয়ে আসবো, নিয়ে এসে কথা বলাবো। কথা বলে যদি তারা ইন্টারেস্টেড হয় আপনারা বলবেন টার্মস অ্যান্ড কন্ডিশন কী হতে পারে, কীভাবে তা করতে পারে। কারণ প্রতিটি দেশের তারা ওরা $1,000,000,000,000 ইনভেস্ট করবে, তারপরে এটাকে রিপে কেমন করে হবে সেগুলি একটা ব্যাপার আছে। মিয়ানমার থেকে কক্সবাজারে আসা 13 লাখ পিস ইয়াবা সহ একটি ট্রলার জব্দ করেছে র‍্যাব। ভোরে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে এক রোহিঙ্গা সহ 2 মাদক কারবারিকে আটক করা হয়। র‍্যাব 15 এর মিডিয়া অফিসার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদি জানান, মিয়ানমার থেকে বড় একটি ইয়াবার চালান কক্সবাজারের খুরুশকুল মাঝির ঘাটের দিকে যাচ্ছে এমন সংবাদ পায় তারা। পরে সাগরে অভিযান চালিয়ে বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের আয়াজ ও কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের বিল্লাল সহ মাদকের চালানটি আটক করে র‍্যাব।
13 লক্ষ ইয়াবা উদ্ধার করেছি আমরা। এটা একটা বড় চালান এবং আমাদের একই সাথে মায়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিক আয়াজ বশির আহমেদ এবং সেই সাথে মোহাম্মদ বিলাল আরেকজন বয়স 45, তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের সাথে ফিশিং বোট, মোবাইল, সিম কার্ড সহ কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এই মাদকের মূল্য আনুমানিক 40 কোটি টাকা। আল্লাহ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা মহামারীর কারণে 5 মাস বন্ধ থাকার পর খুলেছে পার্বত্য এলাকার পর্যটন কেন্দ্রগুলো। পর্যটকদের ভিড়ে আবারও মুখরিত হয়ে উঠেছে বান্দরবান ও খাগড়াছড়ি। স্বাভাবিক হতে শুরু করেছে দেশের অন্যতম প্রসিদ্ধ এই পাহাড়ি জনপদের হোটেল, মোটেল, রেস্তোরাঁ সহ দর্শনীয় স্থানগুলো। প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বান্দরবানের পর্যটন ব্যবসায়ী ও শ্রমিকরা। তারা জানান এর ফলে এই খাতের মারাত্মক ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব হবে। এদিকে চালু হয়েছে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো। আন্তর্জাতিক সংবাদ। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা ও স্বৈর শাসক কিম জং উন কোমায় রয়েছেন বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার এক কূটনীতিক। তার দাবি, কিমের অবর্তমানে সেদেশের ক্ষমতা গ্রহণ করবেন তার ছোট বোন কিম ইয়াং জং। যুক্তরাষ্ট্রের সংবাদপত্র নিউ ইয়র্ক পোস্ট এই তথ্য জানায়। তবে উত্তর কোরিয়া থেকে কিমের অসুস্থতার বিষয়ে কিছু জানানো হয়নি। মূলত তার অসুস্থতার বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে নানা গুঞ্জন তৈরি হয়। কিছুদিন আগে কিম জং উন তার বোনের কাছে রাষ্ট্রীয় কিছু দায়িত্বভার ছেড়ে দেওয়ার কারণেই এই গুজব ছড়িয়ে পড়ছে। সাভারের সরকারি রাস্তা দখল করে ঘর তৈরির অভিযোগ উঠেছে এলাকার সন্ত্রাসী সফর আলীর বিরুদ্ধে। এতে যাতায়াতের পথ বন্ধ হওয়ায় ওই এলাকায় প্রায় 30টি পরিবার চরম দুর্ভোগে পড়েন। এলাকাবাসী জানান, তালিকাভুক্ত সন্ত্রাসী হত্যা মামলার আসামি সফর আলী এবং তার ছেলে ইউসুফ জোর করে নিমেট্রেক এলাকায় সরকারি রাস্তা দখল করে তার উপর ঘর তৈরি শুরু করে। অভিযোগ পেয়ে পুলিশের সহায়তায় শনিবার সন্ত্রাসী সফর আলীর ওই অবৈধ স্থাপনা ভেঙে দেন তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। ঝালকাঠিতে ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে পটুয়াখালীর শেখ হাসিনা সেনানিবাসের 7 পদাতিক ডিভিশনের 22 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান। এ সময় সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের 6টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে 8 বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়। 22 ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরওয়ারি আলম সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। পিএসজিকে 1-0 হারিয়ে ষষ্ঠবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিক। 59 মিনিটে কিংসে কোম্যানের একমাত্র গোলে দ্বিতীয়বারের মতো ট্রেবল শিরোপা জয়ের স্বাদ পায় বায়ার্ন। তবে ক্লাবের 50 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেও ট্রফিটা অধুরাই থেকে গেল ফরাসি ক্লাব পিএসজির। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরেকবার। বঙ্গবন্ধু কর্নারে বই সরবরাহে আরও জালিয়াতি নাজমুলের। কপিরাইট ছাড়াই 2.75 কোটি টাকার বিল তুলে নেওয়ার অভিযোগ। আইভি রহমান ছিলেন রাজপথের নিরহংকারী নেতা, মন্ত্রিপরিষদ বৈঠকে বললেন প্রধানমন্ত্রী। বেড়িবাঁধ ভেঙে আবার প্লাবিত উপকূল, সাতক্ষীরায় ডুবে গেছে 45টি গ্রাম। এবং পায়রায় 500 কোটি টাকা অনুদান দিতে গিয়ে বিপাকে চট্টগ্রাম বন্দর, আন্দোলনের ঘোষণা সিবিএ নেতাদের। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।
করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।